বিয়েটা ফ্যামিলির প্রেশারে হয় না, বিয়েটা হয়েছে তোমার নিজের ইচ্ছা। তুমি একই সাথে দুজনের সাথে প্রেম করতে দেখো মিতু, আমি ওই পোলাই না। তুমি আমার ছেড়ে আরেকজনের বিয়ে করলে আমি তোমার ছেলে না। আমি ওই পোলাই না, কিন্তু আমি ওই পোলাও না যে এক লগে দুজনের সাথে প্রেম করবো। সেটা তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। একটা কথা মনে রাখ, যেই দিন তোর লাগে আমার দেখা হইবে, আমি তোর লাইফটা হেল করে দিব। আমি তোর লাইফটা হেল করে দেব। আমার লাইফ হেল করো না, এখন নিজের লাইফ হেল করে এখানে পড়ে আসো। আর আমি আর আমার হাজবেন্ড আসছি এখানে তোমাকে হেল্প করার জন্য। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি জানো, শাওনকে বিয়ে করাটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। ও আমাকে অনেক ভালো রাখছে, ও আমাকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসার কাছে তোমার ভালোবাসাটা হেরে গেছে। লাইফ কত অদ্ভুত, তাই না? সালামু আলাইকুম। আপনি কি মিস্টার শাওন? জি। কিছুদিন আগে আপনার গাড়িতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? জি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। উনি? আমার ওয়াইফ মিতু। ও, আপনি মিতু? জি। শাওন সাহেব, সেদিন যে অ্যাক্সিডেন্ট করেছিলেন মিস্টার জনি, আজ সকালে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি আমাদের কাছে একটা স্টেটমেন্ট দিয়ে গেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আপনার স্ত্রী মিতু তার সাবেক প্রেমিকা। তিনি আরও উল্লেখ করেছেন ঘটনাটি আপনি জানার পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে যাচ্ছেন। সেই হত্যার চেষ্টার অংশ হিসাবে আপনি সেদিন পরিকল্পিতভাবে তাকে গাড়ি চাপা দিয়েছেন। যেহেতু ওনার জবানবন্দিতে আপনাদের নাম উল্লেখ করে গিয়েছেন, সেহেতু বিশেষ তদন্তের স্বার্থে আপনাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে, প্লিজ। চমকায় গেলেন, হিসাব মিলে নাই। জীবনের হিসাবটা আমাদের হাতে থাকে না, কেবল হিসাবের ফলাফলটা থাকে।